আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বিশাল আয়োজন নিয়ে আমরা রেডি হয়েছি যে আজকে গ্রিন জুস খেতে হবে, একটু ভিন্ন ধরনের গ্রিন জুস। তা আমরা সবাই তো এই গ্রিন জুসটা খাই, সেখানে আমরা কিছু লেটুস পাতা থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে পুদিনা পাতা থাকে, তুলসী পাতা থাকে, তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের থানকুনি পাতা, একটা গাজর, হ্যাঁ, এখানে একটু আদা আছে, একটা পালং শাক, ধনিয়া পাতা। তো এটা দিয়ে আমরা সুন্দর একটি গ্রিন জুস তৈরি করতে পারি। এটার সঙ্গে যখন এগুলো তো প্রিবায়োটিক সকল ফাইবারগুলো এখানে আছে, প্রিবায়োটিক ফাইবারগুলো, তো এটার সঙ্গে যখন আমরা টক দইটা অ্যাড করি, তো টক দইটা যারা প্রথমে স্টার্ট করবেন, হঠাৎ করে টক দইটা তারা শুরু না করে, আমাদের যারা একদম নতুন শুরু করছেন তারা অন্তত 2-3 সপ্তাহ পরে গিয়ে টক দইটা অ্যাড করলে বেটার হয়। এখানে কিছু চিনি থাকে আপনারা জানেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে প্রিবায়োটিক ফাইবারগুলো আছে, ফাইটোকেমিক্যাল আছে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ আছে, বডিকে ডিটক্সিফাই করার অনেক কিছু আছে। সঙ্গে আমরা এখানে একটু স্প্রিলুনাটা অ্যাড করি। এই স্প্রিলুনাটা হচ্ছে হেভি মেটালটাকে পরিষ্কার করতে সহযোগিতা করে। আর আমরা এটার সঙ্গে কোকোনাট অয়েলটা দিই, এটা হচ্ছে যে অনেক বেশি এনার্জি আপনাকে দিবে কোকোনাট অয়েলটা। এবং এটার যে ভিটামিন কে বা এডিই কে ধরনের আমরা যে ফ্যাট সলিউবল ভিটামিনগুলো আছে এগুলোকে অ্যাবজর্পশন হতে সহযোগিতা করে হচ্ছে এই যে কোকোনাট অয়েলটা, ফ্যাটের মিডিয়ামটা এটাকে অ্যাবজর্পশন হতে সহযোগিতা করে। আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে জিরা, এখানে হচ্ছে গোলমরিচ, তারপরে এখানে হচ্ছে যে লবঙ্গ, এলাচি, হ্যাঁ, এই যে লবঙ্গ আছে, এলাচি আছে। আর যারা আমরা মেনটেনিংয়ে আছি তারা একটা খেজুর অ্যাড করতে পারে। এখানে আসলে 4-5 জনের তো এখানে অ্যারেঞ্জ করা হয়েছে, এই জন্য এটা একটু বড় দেখাচ্ছে, তো একজনের জন্য এত কিছু মানে কম কম হলেই হবে। তো এখানে হচ্ছে যে এগুলো কাঠবাদাম আর কি, কাঠবাদাম খোসা ছেলানোর পরে আমন্ড, যেটা আর কি আমন্ড। আর এখানে একটু কাজু বাদামও আপনি অ্যাড করতে পারেন, অল্প পরিমাণে অ্যাড করবেন। তো এগুলো কয়েকজনের জন্য এই জন্যে বেশি দেখা যাচ্ছে। আর এই যে আপনারা এই জিনিসটা আসলে অপশনাল, এটা আপনি যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারেন আর কি। তবে আমি মনে করি যে যারা এটা একটু মিষ্টি, তো তো যার ফলে আপনার মেনটেনিংয়ে এসে এটা আপনি অ্যাড করতে পারেন, বাট এটা খুব জরুরি না, অ্যাড করতেই হবে এমন কোনো কথা নেই। তো খেজুর হচ্ছে যারা মেনটেনিংয়ে আছি আমরা, তারা খেজুর, একটা খেজুর পার পার্সন একটা খেজুর অ্যাড করলে যথেষ্ট হবে। তো এগুলো বুঝতে পারছেন যে একটা পাওয়ারের জন্য আমাদের। আর মাকা, তো মাকা হচ্ছে নারী পুরুষ উভয়ের যে শক্তি বৃদ্ধির জন্যে, পুরুষদের পুরুষালী শক্তি, মেয়েদের মেয়েলী শক্তির জন্য মাকা। তো এখানে আপনারা যদি এটার সঙ্গে মাকা অ্যাড করেন, তো তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা এখানে গ্রিন জুস পাচ্ছি, সাথে এনার্জি বুস্টিং পাচ্ছি, হ্যাঁ। এবং আমাদের দুই ধরনেরই এখানে উপকার হচ্ছে, আমাদের যেমন এখানে প্রিবায়োটিক ফাইবার আছে এখানে, এগুলো সব, এবং প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক সব কিছু, এবং হচ্ছে এখানে আমাদের ব্যাকটেরিয়া, হ্যাঁ, ভালো ভালো যে ব্যাকটেরিয়াগুলো আছে। তো এই জিনিসটা আমরা খেতে পারি এবং এটা অত্যন্ত মজাদার। তো আমরা কখন খাই, সাধারণত আমি সকালে বেকিং সোডাটা খাই, তারপরে যেহেতু হলুদটা আলাদাভাবে খাই, তো হলুদটার পরে হচ্ছে আমি এই গ্রিন জুসটা খাই, তারপরে হচ্ছে যে আমি বুলেট কফিতে যাই। তো এটা সকালে খাওয়া যায়, আপনারা অন্যরা চাইলে বিকেলেও খেতে পারবেন, বাট আমরা তো জানেনই সন্ধ্যা 6টার পরে কিছু খেতে নিষেধ করি, ঘুমাতে যাওয়ার 2-3 ঘন্টা আগে বা 4 ঘন্টা আগে আমরা চাই যে সব খাবার দাবার শেষ করে ফেলতে। তো প্রিয় দর্শক, যদি এইভাবে আপনারা পারেন খুব ভালো, আর যারা সব কিছু জোগাড় করতে পারবেন না, অন্তত এগুলো যেগুলো মানে গ্রিনের জন্য এতটুকুই যথেষ্ট। এই প্লেটে যেগুলো দেখতে পাচ্ছেন যে পালং শাক আছে, হ্যাঁ, আমাদের এখানে পুদিনা পাতা আছে, ধনিয়া পাতা আছে, লেটুস পাতা আছে, তুলসী পাতা আছে, গাজর আছে, হ্যাঁ, আর এটা তো খুব উপকার আপনারা জানেন যে থানকুনি পাতা, হ্যাঁ, আদা, তো এটুক দিয়েও একটা পোর্শন করতে পারেন। আর অ্যাডিশনাল এগুলো অ্যাড করলে এটা একই সঙ্গে আপনার পাওয়ার বুস্টিং হবে এবং আরও অনেক ধরনের উপকারিতা, সবগুলো মিলে মাকার উপকারিতা, স্প্রিলুনার উপকারিতা, কোকোনাট অয়েল দেওয়াতে যে অ্যাবজর্পশন, যে ক্ষমতাটা বৃদ্ধি, সঙ্গে ভালো ব্যাকটেরিয়া, হ্যাঁ, সঙ্গে খেজুরের পুষ্টি, এবং সবার শেষে আমরা একটু লেবুটা চিপে দিব। এগুলো জাস্ট ব্লেন্ডারে আমরা সব ব্লেন্ড করে ফেলবো, হ্যাঁ, এখানে প্রায় 5-6 জনের হবে এই এটা। তো আপনি একজন খেলে ওই পরিমাণে আপনি পানি দিতে হবে আর কি, আর এখান থেকেও কিছু পানি বের হবে। তো এটা কয়েকদিন বানানোর পরে, আর এখানে একটু পিঙ্ক সল্ট অ্যাড করবেন। তো পিঙ্ক সল্টটা আসলে এখানে মিস হয়ে গেছে, তো পিঙ্ক সল্টটা অ্যাড করে নেবেন। তো পিঙ্ক সল্টটা অ্যাড করবেন এবং একটু লেবু চিপে দিলে দেখবেন যে খেতেও মানে আরও বেশি অনেক মজা লাগছে। তো আমি খেয়ে দেখাবো যে কীরকম মজা। আলহামদুলিল্লাহ, অনেক মজা। প্রিয় দর্শক, আপনারা এটা খেয়ে দেখতে পারেন, বিশেষ করে সামনে রমজান আসতেছে, এখনও অনেকেই নফল রোজা রাখছেন, তো ইফতারির পরে এই ড্রিঙ্কসটা খেলে
দেখবেন যে আপনার আর কোনো ক্ষুধা বা সারাদিনের যে রোজার ক্লান্তি মুহূর্তে উধাও হয়ে যাবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এটা সব ধরনের রোগেই উপকার, প্রদাহজনিত যত ধরনের রোগ আছে সবগুলোতে এটা কার্যকর। এবং আপনারা জানেন যে আমি কেন কথা বলবো নাকি খাবো, সব ধরনের রোগ মূলত আমাদের পেট থেকে শুরু হয়। তো ডিটক্সিফাইং আমাদের অত্যন্ত জরুরি, অর্থাৎ আমাদের টক্সিনগুলোকে বের করা, কোষের ভিতরের যে টক্সিনগুলো সেটা বের করা, পেটের ভিতরের টক্সিনগুলোকে বের করা, ভালো ব্যাকটেরিয়া দ্বারা খারাপ ব্যাকটেরিয়াকে সরিয়ে ভালো ব্যাকটেরিয়া দ্বারা পেটটাকে আমাদের মানে কলোনি তৈরি করা আর কি, যে ভালো ব্যাকটেরিয়ার কলোনি হবে। তো আমরা যদি পেট ভালো রাখতে পারি, হ্যাঁ, এবং এখানে যেই জিনিসগুলো সবগুলো আমাদের দেশীয়, হ্যাঁ, এবং আমাদের শপে আপনারা এই যে স্পিরুলিনাটা পাচ্ছেন এখন, অর্গানিক স্পিরুলিনা, মাকাটাও এখনও অ্যাভেলেবেল আছে, তবে এগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়, বিশেষ করে মাকাটা, যেহেতু নারী পুরুষ উভয়ের পুরুষদের পুরুষালী শক্তি এবং মেয়েদের মেয়েলী শক্তি। তো এখানে দেখেন এনার্জি বলেন, এবং এখানে ভালো কোকোনাট অয়েল এবং এখানে যে গ্রিন, সব কিছু মিলে এটা একটা চমৎকার সুপার ফুড। হ্যাঁ, তো এখানে পালং শাক সবই দেওয়া আছে, তো এখানে এমন কোনো ইনগ্রেডিয়েন্ট নাই যেটা দেওয়ার বাকি নেই। তো প্রিয় দর্শক, পিঙ্ক সল্টটা আমি কিন্তু পরে অ্যাড করে নিয়েছি আর কি, হ্যাঁ, পিঙ্ক সল্টটা তখন বলতে ভুলে গেছিলাম, তো এটা অ্যাড করে নিয়েছি পিঙ্ক সল্ট, এবং লেবুটাও চিপে দেওয়া হয়েছে। তো আমার মনে হয় আপনারা নিজেরা একটু ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগছে স্বাদটা, এবং খাওয়ার পরে কিছুদিন পরে এটার উপকার আপনারা বুঝতে পারবেন, এবং কে কোন রোগে ভালো হলেন সেটা জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।